আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে যাদের নির্বাচিত করেছি তারাই আমার বিরুদ্ধে কথা বলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের পিএমখালী ইউনিয়নের ছনকালীতে উঠান বৈঠকে মুজিবুর রহমান এই কথা বলেন। তিনি আরও বলেন, যে প্রার্থী দুর্নীতির অভিযোগ করেছেন তিনি দুর্নীতির দায়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। যারা মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন সেই জনগণই 8ই মে নির্বাচনে ভোট দিয়ে আনারস প্রতীককে নির্বাচিত করে সব অপপ্রচারের জবাব দিবে। মুজিবুর রহমান বলেন, তিনি পৌর মেয়র থাকাকালীন গত 150 বছরের ইতিহাসে পৌর শহরের সবচেয়ে বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। আগামী 8ই মে নির্বাচনে বিজয়ী হয়ে সদর উপজেলাকে পৌরসভার থেকেও সুন্দর করে সাজিয়ে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার অঙ্গীকার করেন কক্সবাজার পৌরসভার সাবেক এই মেয়র। আমি আগামীতে এই শহরকে গ্রামকে আমি উন্নত করে গ্রামকে শহর করব, এটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আমি কথা দিচ্ছি যে শহরকে যেভাবে আমি সাজিয়েছি সেইভাবে গ্রামকে আমি সাজিয়ে শহর উন্নতি করব। আজকে যে রাস্তার উপর দাঁড়িয়েছে, আমরা কথা বলছি, আমি মাইকে কথা বলছি, সেই রাস্তাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন আমি এই রাস্তাটা করেছিলাম, সেই থেকে এই পর্যন্ত এই রাস্তা এমনই হয়ে গেছে। আগামী নির্বাচন আমি বিজয়ী হলে আপনাদের কথা মতো সমস্ত কর্মকাণ্ড আমি করব। বৃহস্পতিবার বিকালে তিনি ঝিলংজা ইউনিয়নের লারপাড়া, ইসলামপুর ও কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। পরে পিএমখালী ইউনিয়নের ছনকালী ও পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের লাইট হাউস পাড়ার উঠান বৈঠকে বক্তব্য দেন মুজিবুর রহমান। অতীতে দায়িত্বে থাকাকালীন উন্নয়নের কথা বিবেচনা করে মুজিবুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে সদর উপজেলার চেয়ারম্যানের আসনে বসাবে ভোটাররা, এমন আশা মুজিবুর রহমানের। নিউজ ডেস্ক, সিসিএন।